এক শহরে এক বণিক থাকতো। নানা রকম রত্নপাথরের গহনা দেশ বিদেশের ব্যবসায়ীদের কাছে বিক্রি করাটাই তার ব্যবসা। বেশ অবস্থা সম্পন্ন ছিল সে, কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় মন্দা দেখা দিল। তুমি এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? আর বলো না গিন্নি, আমার রত্নপাথরের বোঝা একটা জাহাজ জলদস্যুরা ডাকাতি করেছে। তাতে কত হাজার হাজার টাকার মণিমুক্তা ছিল তুমি ভাবতেও পারবে না। সে কি এই কোন বিপদে ফেললেন উপরওয়ালা আমাদের? এখন কি হবে? আমি এক অকুল পাথরে পড়েছি, মাথায় ঋণের বোঝা। এখন কারো থেকে ঋণ নিয়ে যে নতুন করে ব্যবসা শুরু করব সেই উপায়ও নেই। প্রচুর টাকা ঋণ করেই দামি রত্নপাথর কিনে এনেছিলাম। এখন এই ঋণ শোধ করতে আমাকে তো ভিটে বাড়ির সমস্ত কিছু বিক্রি করতে হবে। না জানি তোমাদের মুখে খাবার চড়াতে পারবো কিনা। ছেলেটার পেটে বড় ব্যথা, বাজার থেকে দুটো ব্যথার বড়ি আপাতত এনে দাও। ঠিক আছে, আমি বাজারের দিকে যাই, দেখি ধারে ওষুধ পাই কিনা। বণিক বাজারের দিকে গেল, সেখানে তার পরিচিত এক বন্ধুর সাথে দেখা। আরে দুলাল, কি খবর তোর? ভালো না, আমার ব্যবসার একটা বিরাট ক্ষতি হয়ে গেল রে। কি বলিস, সেদিন না শুনলাম তোর বাণিজ্যের জাহাজ বিদেশে রওনা হয়েছে, হঠাৎ কি হয়ে গেল? বণিক তার বন্ধুকে সব খুলে বলল। কি দুর্বিষহ ব্যাপার, তবে তোর জন্য একখানা খবর আছে, খবরখানা তোর জন্য শোনা সোহাগা বলেই মনে হচ্ছে। কি খবর? আমার পরিচিত এক রত্নকার আছেন, যিনি মূল্যবান রত্নপাথর সংগ্রহ করেন। তিনি নাকি বেশ মূল্যবান এক রত্নের সন্ধান করছেন এবং অভিজ্ঞ একজন রত্নবণিকের সাহায্য চাইছেন। সাহায্য করলে মোটা অঙ্কের অর্থ দেবেন বলেছেন। তুই যদি চাস আমি তোকে ওনার কাছে নিয়ে যেতে পারি। এমন কি মূল্যবান রত্নপাথর আছে যা তিনি নিজে সংগ্রহ করতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ওনার কাছে নিয়ে চল। আজ নয়, আগামীকাল খুব সকাল সকাল বের হব আমরা। উনি শহরের শেষ মাথায় জঙ্গলের কাছাকাছি একটা পুরাতন কুঠুরিতে থাকছেন। ঠিক আছে তবে। পরদিন খুব সকাল সকাল বণিক এবং তার বন্ধু রত্ন ব্যবসায়ীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওই তো, আমরা কুটিরের সামনে প্রায় এসেই গেছি, চল ভেতরে প্রবেশ করি। হ্যাঁ চল। কেমন আছেন কাকা? ইনি আমার বন্ধু, যার কথা আপনাকে বলেছিলাম, আপনার সাথে পরিচিত করতে নিয়ে এলাম। আসুন, কেমন আছেন আপনারা? আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি। আপনি আমাকে বলুন, আসলে কাজটা কি? আমার এই মুহূর্তে কাজের খুবই প্রয়োজন। আপনি হয়তো শুনেই থাকবেন, আমি নানা রকম রত্ন বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে থাকি। বেশ অনেকদিন যাবৎ একটা শঙ্খমণি পাশের জঙ্গল থেকে সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু কোনো রত্ন ব্যবসায়ী আমার প্রস্তাবে রাজি হচ্ছে না। আপনি একটু দেখুন পারবেন কিনা, আমি বেশ মোটা অঙ্কের অর্থ সম্মান হিসাবে দিতে প্রস্তুত আছি। এ আপনি কি বলছেন, শঙ্খমণি তো যে সেই রত্ন নয়। এই বনে সবচেয়ে বিষধর সাপের মাথায় এই মণি থাকে, কেউ যদি চুরি করতেও যায় সাপটি তো তার সমগ্র বংশকে ধ্বংস করে দেয়। আর এই মণি চুরি করাটাও চারটিখানি কথা নয়। না, এ আমি পারবো না। আপনি ভেবে দেখুন, আমি শুনেছি এই মুহূর্তে আপনার অনেক টাকার প্রয়োজন। আপনি শুধু আমাকে মণিটা এনে দিন, আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেব। বণিকের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করলো, সে যেন কিছুতেই এই প্রস্তাবে সায় না দেয়। দেখ, টাকা পয়সা অনেকভাবে আয় করতে পারবি, এই পাপটা করিস না দুলাল, অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর। না রে, এই কাজ আমাকে করতেই হবে, নইলে একসাথে এতগুলো টাকা আর কোথায় পাবো আমি? ঋণের বোঝা টানতে টানতে এমনিতেও মরতেই হবে। রত্নকার সাহেব, আমি কাজটি করব, কি করতে হবে বলুন। চমৎকার, আমি বলছি শুনুন, আগামীকাল পূর্ণিমা, এই পূর্ণিমা রাতে নিজের মাথার মণিটা খুলে রেখে শঙ্খিনী জঙ্গলের মাঝখানে দিঘিতে গোসল করতে নামে, এই সময়টাই আমাদের সুবর্ণ সুযোগ মণিটি তুলে আনার। আমরা চাঁদ ওঠার কিছু আগে সেখানে গিয়ে অবস্থান করব, তারপর যথাসময়ে আপনি গিয়ে মণিটা তুলে আমার হাতে দিয়ে দিবেন, তারপর আপনার কাজ শেষ, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এ তো ভারী কঠিন কাজ, শঙ্খিনী কোনোভাবে টের পেলে আমার বংশ নির্বংশ করে ফেলবে। সে যেন দেখতে না পায় সেই জন্য তো রাতের বেলা লুকিয়ে যাব। আপনি অত ভাববেন না, যে টাকা আপনি পাবেন তা দিয়ে এত মজবুত এক ঘর তৈরি করবেন যেন কোনো সাপ কোনোদিন প্রবেশ করতে না পারে।
পরদিন সন্ধ্যার কিছু পরে বণিক এবং রত্নকার জঙ্গলে প্রবেশ করল আর সে দুর্দান্ত মুহূর্তের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তারা দেখল মাথায় আলোর দুটির মতো চকমকে উজ্জ্বল এক মুকুট পরিহিতা এক নারীর প্রবেশ, যে আসলে শঙ্খিনী নামক সাপের রানী। আজই চমৎকার পূর্ণিমার রাতে ভরা দিঘিতে গোসল করার আনন্দই আলাদা। মণিটা খুলে রেখে পানিতে নেমে পড়ি, সবাই অপেক্ষা করছে। দলাল সাহেব, আপনি দেখতে পেলেন? এখনই আপনার কাজটি শুরু হবে। শঙ্খিনী পানিতে নামার সাথে সাথে আপনি চুপি চুপি মণিটি উঠিয়ে আনতে যাবেন। উঠিয়ে আর এক মুহূর্ত ওখানে দাঁড়াবেন না, এসে চুপচাপ আমার হাতে দিয়ে দিবেন। কোনো চালাকি করার চেষ্টা করবেন না। ওই মণি কখনো আমি নিজের কাছে রাখার দুঃসাহস করবও না। শঙ্খিনী পানিতে নামার সাথে সাথে দুলাল চুপি চুপি গিয়ে মণিটি তুলে নিয়ে এলো। এবং জঙ্গল থেকে পালিয়ে বেরিয়ে এলো তারা। ওদিকে শঙ্খিনীরও গোসল শেষ হয়েছে, সে দেখল তার মনির মুকুটটি নেই। এ কি, আমার মুকুট কোথায়? এখানেই তো ছিল, এই জায়গায় খুলে রেখেই তো আমি পানিতে নামলাম, কোথায় গেল? রানীমা, আমি আপনার সাপ বাহিনীকে আশেপাশে খোঁজ করতে বলে। এক্ষুনি খোঁজ লাগাতে বলো, এই মুকুট পাওয়া না গেলে সর্বনাশ হয়ে যাবে। রানীমা, আমরা আপনার আদেশ অনুযায়ী আশেপাশে সমস্ত জঙ্গলে খোঁজ চালিয়েছি, মুকুটটি কোথাও পাইনি। আমার সন্দেহ হচ্ছে কোন মানুষ জঙ্গলে এসেছিল এবং তারা এটা চুরি করে নিয়ে গেছে। এটা যদি সত্যি হয়ে থাকে তবে আমি তাকে এক কঠিন শাস্তি দেব। আগে আমাকে জানতে হবে কে এই কাজ করেছে। জল ঢোড়া, তুমি আমাকে এক পাত্র পানি এনে দাও। একুরি দিচ্ছি রানীমা। আমার মহামূল্যবান শঙ্খমণির মুকুট যে চুরি করেছে তার চেহারা এই পানির পাত্রে ফুটে উঠুক। কিছুক্ষণের মধ্যে পরিষ্কার পানির পাত্রে দুলাল বণিকের মুখশ্রী ফুটে উঠল। শঙ্খিনী ভীষণ রাগে ফুসতে শুরু করল। এই অদম মানব সন্তান আমার মহামূল্যবান মুকুটটি চুরি করে ভুল করেছে, এর কঠিন শাস্তি তাকে পেতে হবে। সে জানে না সে কার সাথে কঠিন পাপ কাজ করেছে। চোখ বন্ধ করে শঙ্খিনী এক পলকে বণিকের বাড়ির সন্তান সবকিছু দেখে নিল। জাদু বলে সে গোয়ালিনীর বেশে বণিকের বাড়িতে এসে হাজির হল। বণিকের ছেলে বাড়ির উঠোনে খেলা করছে। তুমি কে কাকিমা, আমাদের বাড়িতে কেন এসেছো? আমি গোয়ালিনী, তোমাদের বাড়িতে দুধ দিতে এসেছি। তুমি তো অনেকদিন দুধ খাওনি, একটু খেয়ে দেখবে কেমন মিষ্টি দুধ। হ্যাঁ দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ হলো মা খাবার দিচ্ছে না। দুধের বাটি মুখে তুলে চুমুক দিতেই বিষাক্ত দুধ খেয়ে ছেলেটি এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর তার সমস্ত দেহ নীল বর্ণ ধারণ করল। ছেলের চিৎকারে বণিক দুলাল ও তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এলো। এই কে তুমি, আমার ছেলেকে কি খাইয়েছো? কত বড় সাহস তোমার! শঙ্খিনী নিজের রূপে ফিরে আসে। তুই আমার সাথে যত বড় পাপ করেছিস তার তুলনায় এ তো কিছুই নয়। এখন তোর ছেলেকে মারলাম, এরপর আস্তে আস্তে তোর ঘর বাড়ির সম্পত্তি ব্যবসা সব ধ্বংস করে তোকে নিঃস্ব করে দেব। লোভ করে তুই নিজের বিপদ দিকে এনেছিস মূর্খ। রানীমা, আমায় আপনি ক্ষমা করুন, আমি অধম, বিপদে পড়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার সন্তানের চেয়ে বড় আর কোনো সম্পদ নেই আমার। আপনি আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। মহারানী, আমার স্বামী অনেক বড় ভুল করেছে, আমি তো কোনো ভুল করিনি, তবে আমায় কেন শাস্তি দিচ্ছেন? সন্তান তো আমারও, আপনিও তো একজন নারী, আপনি আমায় এত বড় শাস্তি দিবেন না। শোন দুলাল, শুধুমাত্র তোর স্ত্রীর কথায় দয়া পরবশ হয়ে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই যদি আমার মণি মুকুট ফিরিয়ে দিতে পারিস তবে আমি তোর ছেলের শরীর থেকে বিষ উঠিয়ে নেব এবং তার প্রাণ ফিরিয়ে দেব। তুই আমার মুকুট ফিরিয়ে এনে দে।
কুকুরটা ফিরিয়ে এনে রানীমাকে ফিরিয়ে দিয়ে দাও, দেরি করো না। কিন্তু রত্নকার যে মুকুটটা নিয়ে কোথায় কোন দেশে চলে গেছে আমি বলতে পারি না। এমন অবস্থায় কি করে আমি মুকুটটা খুঁজে বের করব, কোনো উপায়ও তো দেখছি না। রানীমা, আপনি অদমকে একটু সাহায্য করুন। আমি তোকে খুব সামান্যই সাহায্য করতে পারি, কেননা আমার সমস্ত শক্তি ওই ঝঙ্খমণিতেই রয়েছে। তুই এই জাদু আতরটা রাখ, খুব গুরুত্বপূর্ণ তিনটি মুহূর্তে জাদু আতরটা গায়ে মাখলে তুই অদৃশ্য হয়ে যাবি। এটা তোকে বিপদ থেকে রক্ষা করে ফিরিয়ে আনবে। আর রত্নকার খুব বেশি দূরে যায়নি, তুই রওনা কর। ঠিক আছে রানীমা, আমি আজই বেরিয়ে পড়ছি। বণিক বন্দর থেকে জাহাজে চেপে বসল। কিছু পথ যাওয়ার পর জাহাজে জলদস্যুর আক্রমণ। তারা যাকে যেভাবে পারছে লুট করছে। জলদস্যুর হাতে পড়লে আর রক্ষে নেই, আমি আতরটা মেখে নেই। চোখের পলকে বণিক অদৃশ্য হয়ে গেল। সে দস্যুদের দেখতে পাচ্ছে, অথচ দস্যুরা তাকে দেখতে পাচ্ছে না। এভাবেই সে অদৃশ্য অবস্থায় জাহাজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং আরেকটা ছোট নৌকায় উঠে কাছের বন্দরে উঠল। বাহ, খুব বাঁচা বেঁচে গেলাম। যাই, পাশের বাজারটাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই, আবার তো যাত্রা শুরু করতে হবে। এই, তোমার আংটিতে এই চমৎকার পাথরটা কোথা থেকে কিনলে? এখানে এক বিদেশি রত্ন ব্যবসায়ী এসেছিল, নানা রকম রত্ন পাথর সে সংগ্রহ করে। সে কি চমৎকার সংগ্রহ তার! এই তো দুদিন আগেই এসেছিল, তার থেকে কিনলাম। এই যে ভাই, যার কথা তোমরা বলছো তাকে কোথায় পাওয়া যাবে, আমাকে একটু তার খোঁজ দিতে পারবে? কেন বলো তো? আসলে আমিও একটা দামি পাথর কিনতে চাই, তোমাদের কথা শুনে বেশ আগ্রহ হলো আর কি। এ তো এখন এখানে নেই। নেই? কোথায় গেছে বলতে পারো? গতকালই পশ্চিমের দিকে গেছে, এখনো হয়তো বেশি দূর যায়নি। তুমি রওনা করলে তাকে পেতে পারো। তার কাছে শুনেছিলাম যে পশ্চিমের জঙ্গলের পাশের কুটুরিতে একদিন বিশ্রাম করবে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। বণিক রওনা হলো পশ্চিমের দিকে এবং কিছুক্ষণের মধ্যে সে পশ্চিমের কুটুরিতে পৌঁছে গেল। বাইরে থেকে রত্নকারকে সে দেখতে পেল। ওই তো লোকটাকে দেখা যাচ্ছে, আমি এতটা মেখে নেই, লোকটা আমায় দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। অদৃশ্য হয়ে গেলেই চুপি চুপি মুকুট নিয়ে বেরিয়ে আসবো। বণিক এতটা মেখে অদৃশ্য হয়ে রত্নাজরের থলি থেকে মুনির মুকুট নিয়ে বেরিয়ে এলো। এরপর খুব দ্রুত বন্দরে এসে জাহাজে চাপল, অতঃপর সে বাড়ি ফিরে এলো। সংখিনীও সেখানে উপস্থিত হলো। রানীমা, এই নিন আপনার মূল্যবান মুকুট, আমি আরো একবার আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি, এবার আপনি আমার সন্তানকে ফিরিয়ে দিন। তোমাকে ধন্যবাদ বণিক, আমি এক্ষুনি তোমার সন্তানের দেহ থেকে বিষ নিঃসরণ করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বণিকের পুত্র সুস্থ হয়ে উঠে দাঁড়াল আর শঙ্খিনী তার শঙ্খমণি নিয়ে সেখান থেকে বিদায় নিল।